হ্যালো বন্ধুরা প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আর এটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের অফিসিয়াল নোটিফিকেশান থেকে আপনাদেরকে ডিটেলসটা জানিয়ে দেবো তো আজকের তারিখ সাতাশে জুন দু হাজার কুড়ি তারিখে কিন্তু এটি প্রকাশিত হয়েছে যদি আপনার বন্ধু বান্ধব কেউ থেকে থাকে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন ভিডিওটিকে তো আমরা যদি দেখি এখানে সব থেকে প্রথমে যেটা আপডেট রয়েছে টার্মিনাল সেমেস্টার বা ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য যারা জেনারেল ডিগ্রি কোর্সের ইউজি অথবা পিজি লেভেলে রয়েছে তো সেখানে কি বলা হচ্ছে আশি শতাংশ ওয়েটেজ কালেক্ট করা হবে প্রিভিয়াস যে সেমেস্টারগুলো ছিল যদি ইউজির ক্ষেত্রে ধরি সেখানে পাঁচটা সেমিস্টার এবং পিজির ক্ষেত্রে যদি ধরি তাহলে সেখানে তিনটে সেমেস্টার তো তার মধ্যে বেস্ট যেখানে নাম্বার রয়েছে সেখান থেকে কিন্তু নাম্বার নেওয়া হবে আশি শতাংশ এবং যেটা বলা হয়েছে যে কুড়ি শতাংশ কালেক্ট করা হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপরে বেস করে ডিউরিং দ্য কারেন্ট সেমেস্টার অর ইয়ার অর্থাৎ এই সেমেস্টার অর ইয়ারে যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়েছিলো সেখান থেকে কিন্তু টোয়েন্টি পারসেন্ট ওয়েটেজ কালেক্ট করা হবে ফাইনাল ইয়ার বা সেমেস্টারের যে রিসার্চ সেটাকে পাবলিশ করা হবে থার্টি জুলাই দু হাজার মধ্যে এটাই কিন্তু আপাতভাবে বলা হচ্ছে যারা বিভিন্ন রকমের প্রফেশনাল কোর্সের সঙ্গে যুক্ত যেমন ইঞ্জিনিয়ারিং ল ম্যানেজমেন্ট ফার্মেসি টিচার্স ট্রেনিং অ্যান্ড আদার প্রফেশনাল প্রোগ্রাম তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে টার্মিনাল সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের আশি শতাংশ নম্বর নেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অথবা মিড সেমিস্টার এক্সাম অথবা বেস্ট অফ দ্য এগ্রিগেট অফ প্রিভিয়াস সেমিস্টার রেজাল্টস অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপরে হতে পারে মিড সেমিস্টার এক্সামের উপরে হতে পারে অথবা আগের যে সেমিস্টারগুলো ছিল তার মধ্যে সব থেকে ভালোটা নিয়েও হতে পারে সেখান থেকে কিন্তু আশি শতাংশ ওয়েটিং জ কালেক্ট করা হতে পারে এবং টোয়েন্টি পার্সেন্ট যেটা বলা হচ্ছে এখানে অন দ্য বেসিস অব অ্যাসাইনমেন্ট বেসড ইভালুয়েশন তো এখানে কিন্তু অ্যাসাইনমেন্টের উপরে বেস করে বাকি কুড়ি শতাংশ ওয়েটেজ কালেক্ট করা হবে এখানে বলা হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট এই প্রক্রিয়াটা পছন্দ না করে সে যদি এক্সাম দিতে চায় তাহলে কিন্তু সে এক্সাম দিতে পারবে সমস্ত সিচুয়েশান ঠিক করা হয়ে গেলে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে ইউনিভার্সিটির ব্যবস্থা করবে এবং যখন সে এক্সামে বসবে তখন কিন্তু তাকে সেই রেজাল্টটাই মেনে নিতে হবে নেক্সট আমরা দেখব কি রয়েছে ইন্টারমিডিয়েট সেমেস্টার বা ইয়ার্স অর্থাৎ যেগুলি চলতি সেমেস্টার বা চলতি ইয়ার সেগুলোর ক্ষেত্রে কিন্তু সমস্ত স্টুডেন্টকে পরবর্তী সেমেস্টার বা ইয়ারে কিন্তু প্রমোট করা হবে নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেট গভর্নমেন্ট যখন এই কোভিড নাইনটিন সিচুয়েশানটাকে খেয়াল করবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা নেক্সট অ্যাকাডেমিক সেশন চালু করবে এবং সেটা যেটা হবে সেটা কিন্তু সমস্ত স্টেটের ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু সমান থাকবে দু হাজার এই অ্যাকাডেমিক সেশানটার মধ্যে যে অংশটা আমরা ক্লাস করতে পারলাম না বা লকডাউনের মধ্যে আমরা কাটালাম সেইগুলো কিন্তু সমস্ত অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে নেক্সট রয়েছে এখানে বলা হচ্ছে হোম অ্যাসাইনমেন্ট থ্রু অনলাইন মোড অর্থাৎ এখানে যে বলা হলো আমরা দেখলাম হোম অ্যাসাইনমেন্ট হবে অনলাইন মোডে যদি হয় সেটার জন্য রকম কোনো এক্সট্রা ফি কিন্তু পেমেন্ট করতে হবে না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তারা ফলো করতে পারে ইগনুকে অথবা দেশের অন্যান্য যে সমস্ত ইউ ওপেন ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোকে তারা ফলো করতে পারে নেক্সট আর রয়েছে একটা স্পেশাল গ্রিভেন্ট সেল খোলা হবে যেটা ইউনিভার্সিটি অথবা কলেজ খুলবে সেখানে কিন্তু স্টুডেন্ট রিলেটেড টু অ্যাকাডেমিক অ্যান্ড এক্সামিনেশান ডিউ টু প্রিভেলিং সিচুয়েশান তো স্টুডেন্টদের সেই সমস্ত প্রশ্ন বা অভিযোগের সঙ্গে কিন্তু ডিল করার জন্য এই স্পেশাল গ্রিভেন্ট সেলটা খোলা হতে পারে কোনো প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজের মাধ্যমে তো এখান থেকে এই আপডেটগুলোই সামগ্রিকভাবে কিন্তু উঠে আসছিলো তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে যান এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভিডিওটিকে আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন